প্রথমগুলি ডান হাতে, শরীর কাঁপছে তবুও পতাকা মাটিতে স্পর্শ করতে দিল না। এবার গুলি করা হলো বাম হাতে, বসে পড়লেন মাটিতে, বুকে জড়িয়ে ধরলেন পতাকা। এবার বৃদ্ধার কপালে লক্ষ্য করে গুলি এলো। ক্ষীণ কণ্ঠে বন্দে মাতরম বলতে বলতে 29শে সেপ্টেম্বর দেশ মাতৃকার কোলে চিরনিদ্রায় শুয়ে পড়লেন 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা। রক্তের ফোঁটায় ফোঁটায় ভিজে গেল ভবিষ্যৎ স্বাধীন দেশের মাটি। নমস্কার সকলকে, আমি অমিত, আপনারা দেখছেন গল্প লাভ, গল্প যা আপনার জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে তোলে। আজকে আমরা কথা বলবো গান্ধীবুড়ি তথা মাতঙ্গিনী হাজরাকে নিয়ে। বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা 1780 সালের 17ই নভেম্বর মেদিনীপুর জেলার তমলুক থানার হোগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ঠাকুরিদাস মাইতি, মাতার নাম ভগবতী দেবী। জাতীয় সংগ্রামে নিরলস পরিশ্রম ও ক্লান্তিহীন আত্মদানের জন্য ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার নাম উজ্জ্বল অক্ষরে আজও লেখা রয়েছে ও থাকবে। মাতঙ্গিনী হাজরার প্রাথমিক জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। ভারতের স্বাধীনতা আন্দোলনে মহান এই নেত্রীর অবদান অনস্বীকার্য। অনেক অল্প বয়সে তার বিয়ে হয় ত্রিলোচন হাজরা নামক এক ব্যক্তির সাথে, কিন্তু মাত্র 18 বছর বয়সেই তিনি বিধবা হয়। তার কোনো সন্তান ছিল না। তিনি সবসময় অপরকে সাহায্য করার সুযোগ পেলে এগিয়ে যেতেন, যেটা করতেন আমাদের জাতীয় নেতা তথা মোহনদাস করমচাঁদ গান্ধী, যার জন্য তাকে সকলে গান্ধী বুড়ি বলে ডাকত। 1905 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন তিনি। 1932 সালে অসহযোগ আন্দোলনে সক্রিয় অংশ নেন। একাধিকবার জেলে যেতে হয়েছে তাকে, তবু তিনি হার মানেননি। 1905 সালে প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন মাতঙ্গিনী হাজরা। মতাদর্শের দিক থেকে তিনি ছিলেন গান্ধীবাদী নীতিতে বিশ্বাসী। 1930 সালের মার্চ এপ্রিল মাসে শুরু হয়েছিল লবণ সত্যাগ্রহ আইন অমান্য আন্দোলন। সে সময় দেশবাসীর পক্ষে সমুদ্র জল থেকে লবণ সংগ্রহ করা ছিল বেআইন, কিন্তু লবণ তৈরির সুযোগ থাকা সমস্ত জায়গায় সত্যাগ্রহীরা লবণ তৈরি করে আইন অমান্য করতে লাগলেন। প্রথমে লবণ তৈরি শুরু হয়েছিল মেদিনীপুরের কাঁথিতে। খবর পেয়ে পুলিশ গ্রামে ঢুকে সমস্ত ঘর বাড়ি জ্বালিয়ে দিল। শুরু হলো পুলিশের অত্যাচার। লবণ আইন অমান্য করায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যদিও তার প্রতিবাদ দমন করতে পারেনি। তাই অল্প সময় পরেই, মুক্তি পাওয়ার কয়েকদিনের মধ্যে, কর মুকুবের দাবিতে প্রতিবাদ চালিয়ে যান তিনি, যার ফলে আবার তাকে কারারুদ্ধ করা হয়। এই সময় তিনি বহরমপুরের কারাগারে 6 মাস বন্দি ছিলেন। হিজলি বন্দি নিবাসেও বন্দি ছিলেন বেশ কিছুদিন। মুক্তি লাভের পর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে সক্রিয় সদস্য পদ লাভ করেন এবং নিজের হাতে চরকা কেটে খাদি কাপড় বানাতেও শুরু করেন। 1933 সালে মাতঙ্গিনী হাজরা শ্রীরামপুরে মহকুমা কংগ্রেস অধিবেশনে যোগ দিয়ে পুলিশের লাঠিচার্জের সময় আহত হন। এই বীর মহিষী নারী ডান্ডি মার্চ, অসহযোগ আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত থেকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অমর রয়ে গেছেন। ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনে আলাদা রূপ পেয়েছিল তখন মেদিনীপুর একমাত্র মাতঙ্গিনী হাজরার অস্তিত্বে। 1942-এর 9ই আগস্ট অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বিপুল ভোটাধিক্ষে ভারত ছাড়ো প্রস্তাব পাশ করে। সেই রাত্রেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা গ্রেপ্তার হয়ে আগাখা প্রাসাদ ও আহমদনগর দুর্গে প্রেরিত হয়। পরদিন থেকে শুরু হয় ভারতব্যাপী এক বিশাল আন্দোলন, যাকে বলা হয় ভারত ছাড়ো আন্দোলন। জেলা থেকে ব্রিটিশ শাসন উচ্ছেদ করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে কংগ্রেস সদস্যরা ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুর জেলার সকল থানা ও অন্যান্য সরকারি কার্যালয় দখল করে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। 73 বছর বয়সী মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে 6000 সমর্থক ও মহিলা স্বেচ্ছাসেবকদের নিয়ে তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি মিছিল বের করা হয়।
1942-এর 29শে সেপ্টেম্বর আগস্ট বিপ্লবের জোয়ার তখন মেদিনীপুরে ছড়িয়ে পড়েছে। দলবদ্ধভাবে তমলুক, মহিষাদল, সুতাহাটা ও নন্দীগ্রাম থানা আক্রমণ করে দখল করে নেওয়ার উদ্দেশ্যে মাথঙ্গিনী স্বেচ্ছাসেবকদের বোঝালেন গাছ কেটে ফেলে রাস্তাঘাট সব বন্ধ করে দিয়ে টেলিফোন টেলিগ্রাফের তার কেটে দিতে হবে, বন্ধ করতে হবে বিদ্যুৎ সরবরাহ, বন্ধ করে দিতে হবে চারদিক থেকে আসা যাওয়ার পথ। পাঁচ দিক থেকে পাঁচটি শোভাযাত্রা নিয়ে গিয়ে তমলুক থানা এবং একই সঙ্গে সমস্ত সরকারি অফিস দখল করে নিতে হবে। সেই পূর্ব পরিকল্পনা মতোই 29শে সেপ্টেম্বর পাঁচটি দিক থেকে পাঁচটি শোভাযাত্রা এগিয়ে চলল তমলুক অধিকার করতে। হাজার হাজার মেদিনীপুরবাসীর সমন্বয়ে জাতীয় পতাকা হাতে এবং ইংরেজ ভারত ছাড়ো করেঙ্গে ইয়ে মরেঙ্গে বন্দে মাতরম ধ্বনিতে এগিয়ে চলল শোভাযাত্রা। মিছিল শহরের উপকণ্ঠে পৌঁছলে রাজপুলিশ ভারতীয় দণ্ডবিধির 144 ধারা জারি করে এবং নির্দেশ দেয় সমাবেশ ভেঙে দেওয়ার। সেই আদেশ অমান্য করেন মাতঙ্গিনী হাজরা, এগিয়ে চলেন লক্ষ্যে। পুলিশ গুলি চালায় মাতঙ্গিনী হাজরার ওপরে, তা সত্ত্বেও তিনি এগিয়ে চলেন এবং পুলিশের জনতার ওপর গুলি না চালাতে নিষেধ করেন। প্রথম বুলেট পায়ে লাগতেই তার হাতের শাখাটি মাটিতে পড়ে গেল, এরপর দ্বিতীয় বুলেটের আঘাতে বাঁ হাতটা নুয়ে পড়ল। 1944 সাল পর্যন্ত সফলতার সাথে নিজ অস্তিত্ব বজায় রাখা তাম্রলিপ্ত জাতীয় সরকার স্বদেশের জন্য মাতঙ্গিনী হাজরার প্রাণদানের দৃষ্টান্ত দানের মাধ্যমে মানুষকে বিপ্লবের রাস্তায় উদ্বুদ্ধ করে তুলেছিল। যদিও পরবর্তীকালে তাম্রলিপ্ত জাতীয় সরকার ভেঙে দেওয়া হয় গান্ধীজির অনুরোধেই। 1947 সালে ভারত যখন দীর্ঘ লড়াইয়ের পর স্বাধীনতা অর্জন করল, সেই সময় অসংখ্য স্কুল, পাড়া ও রাস্তার নাম মাতঙ্গিনী হাজরার নামে উৎসর্গ করা হয়। মাতঙ্গিনী হাজরার মূর্তি স্বাধীন ভারতে কলকাতা শহরে প্রথম স্থাপিত নারী মূর্তি। 1977 সালে কলকাতার ময়দানে এই মূর্তিটি স্থাপিত হয়। তমলুকে তার মৃত্যুবরণের স্থানেও তার একটি মূর্তি আছে। যদিও সশরীরে তিনি আজ বর্তমান নেই, কিন্তু রয়ে গেছেন প্রতিটি স্বাধীন নাগরিকের।